নমস্কার হাই নিউজের সব দর্শকদের জানাই শুভেচ্ছা একদম শুরুতেই শুরু করছি হাইটক আর এই হাইটকে অবশ্যই কিছু এমন বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বিতর্ক চলছে ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনার শীর্ষে ইতিমধ্যেই যে বিষয়গুলো চর্চার তালিকায় রয়েছে আর চর্চার তালিকায় রয়েছে এই মুহূর্তে অনেকগুলো বিষয় যে বিষয়গুলো নিয়ে আমরা একদম সরাসরি এসে উপস্থিত হয়েছি যার কাছে তিনি দীর্ঘদিন ধরে আইন নিয়ে কাজ করছেন অর্থাৎ আইনজীবী এবং সেই সঙ্গে সঙ্গে মানে দেশের নাম করা আইনজীবীদের মধ্যে একজন এবং এই মুহূর্তে তিনি রাজ্যসভার একজন সাংসদও অর্থাৎ তাকে রাজনৈতিক প্রশ্নও যেমন থাকবে তেমনি আইনের প্রশ্নও থাকবে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবীও নমস্কার জিজ্ঞাসা দা স্বাগত এবং শুরু করেই এই মুহূর্তে সবচাইতে বিতর্কিত যে বিষয়টা নিয়ে আপনি আলোচনার শীর্ষে রয়েছেন চর্চায় রয়েছেন সেটা হচ্ছে ডিএ মামলা এবং ডিএ নিয়ে এই মুহূর্তে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন আন্দোলন চলছে আন্দোলন প্রায় ষাট দিন ছুতে চলল এবং অনশনটা অবশ্য তারা প্রত্যাহার করেছেন ইতিমধ্যেই কিন্তু আন্দোলন চলছে ওদিকে মামলাও চলছে ইতিমধ্যে আরেকজন আইনজীবী বর্ষিয়ান আইনজীবী ঘোষ তিনি বলছেন যে আপনি মিসলিড করছেন কারণ উনিশশো সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা তিনি বলছেন এবং সেটা দিয়ে বলছেন যে বাধ্য নয় সরকার দিয়ে দিতে কি বলবেন দেখুন অন্য কে কী বলেছেন তা নিয়ে তো মন্তব্য করার মতো অধিকারও আমার নেই মানে ভারতবর্ষের গণতান্ত্রিক যে সংবিধান তাতে সকলের মত প্রকাশের অধিকার আছে তা নিয়ে বলবো না কিন্তু ডিএ নিয়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ তারা একটা জাজমেন্ট দিয়েছেন এবং সেই জাজমেন্টকে পুনর্মূল্যায়ন করার জন্য সরকারের তরফ থেকে তিনটে পর্দায় থ্রি স্টেজে তারা রিভিউ ফাইল করেছেন এবং সমস্ত সুপ্রিম কোর্টের জাজমেন্ট জাজমেন্ট এই যাবৎকল যা আছে সব কিছু নিয়ে চর্চা হয়েছে তারপরে ডিভিশন বেঞ্চ তারা রায় দিয়েছেন যে সরকারি কর্মচারীদের বা সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের পড়াটা আইনি অধিকার এখন এটা আদালতের রায় তার বাইরে কিছু বলার প্রয়োজন বোধ করছি না এবং এই আদালতের রায়কে রাজ্য সরকারও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছেন তারা সুপ্রিম কোর্ট গিয়েছেন ডিএ পাওয়ার অধিকার নেই এজন্যে নয় তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন কথা বলতে যে আমাদের টাকা নেই আমরা দিতে পারছি না এক আর দুই হচ্ছে যে যা দিয়ে পাও না তা আমরা দিয়ে দিয়েছি এইটা হচ্ছে বক্তব্য সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট বিচার করবেন সুতরাং ওই বিষয়টা যে ডিএটা রাজ্য সরকারের কর্মচারী বা পোষিত সংস্থার কর্মচারীদের একটা আইনি প্রাপ্য এই সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গিয়েছে সুতরাং এ নিয়ে আর বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না এটা হলো আইনের বিষয় এবার রাজনীতির বিষয় আসে এবং কুণালঘোর সাংবাদিক সম্মেলন করে এরকমটা বলেছেন যে ডিএ জন্য চিৎকার চেচেমেছে করছেন কিন্তু করোনা কালে যে সময়টায় সমস্ত কিছু বন্ধ ছিল সেই সময়টায় মাইনেগুলো নিয়েছেন বেতনগুলো নিয়েছেন সেগুলো ফেরত দিন তারপরে ডিএ নিয়ে চিৎকার করুন সরকারের কাছ থেকে যে যে সুবিধাগুলো এখন পাচ্ছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে সেগুলো ফেরত দিন ফেরত দিয়ে এসে তারপরে তর্ক করুন এ সমস্ত কথা যারা বলেন তারা যদি কোনো রাজনৈতিক দলের মুখপত্র হয়ে বলেন তাহলে বুঝতে হবে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক চিন্তাভাবনা নর্দমায় চলে গিয়েছে এই ধরনের অযৌক্তিক নীতিবিরুদ্ধ কথা নিয়ে আলোচনা না হওয়াটাই ভালো কেন সরকার তার প্রকল্প ঘোষণা করেছেন সেই প্রকল্প পাওয়াটা সকলের অধিকার সরকার নিজস্ব কোনো নেতা মন্ত্রী কোনো দলের অর্থ থেকে কোনো প্রকল্প বা তার সুবিধে দেন না জনগণের টাকায় এখন জনগণের টাকা অপব্যয় করেছেন পুজো মদ খেয়ে মারা গেলে ক্ষয়রাতি তৃণমূলে নিজেরা অন্তর দিয়ে গুন্ডমি করে খুন হলে ক্ষয়রাতি ক্লাবকে ক্ষয়রাতি বিজ্ঞাপনে অজস্র বিজ্ঞাপনের ক্ষয়রাতি কোটি কোটি টাকা তারা নষ্ট করেছে জনগণের টাকা এটা কোনো দলের টাকা না এবং জনগণ কর দেন তার কত কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যে একটি প্রশাসন চলবে জনস্বার্থে প্রশাসন যে সমস্ত প্রকল্প গ্রহণ করবেন সেই প্রকল্পকে কার্যকরী করবেন সকলের জন্যই প্রযোজ্য হবে দলমত নির্বিশেষে এখন এই মৌলিক বোধগুলো যে সমস্ত রাজনৈতিক নেতাদের নেই বা যে দলের মুখপত্রের নেই তাদের কথা জবাব কি দিতে হবে আমাদের সমস্ত প্রলাপমূলক যে কথাবার্তা তার জবাব দেওয়াটা বোধ সাধারণ মানুষের প্রতি একটু অশ্রদ্ধা প্রকাশ করা আমার মনে হয় বিকজ এটু একটা মানে পলিটিক্যাল অবশ্যই কিন্তু সেটার সঙ্গে এখানে একটা পার্সোনাল প্রশ্ন আর কি সেটা হচ্ছে যে ইদানিংকালে বারংবার দেখেছি আপনি শাসক দলের নিশানা হচ্ছেন আপনি নিয়োগ করতে দিচ্ছেন না আপনি চাকরি দিতে দিচ্ছেন না আটকে দিচ্ছেন সব কিছু এটা কেন কি কী কারণ এটা আমি একা যদি সব আটকে দিতে পারি শাসক দলের নিয়োগ প্রক্রিয়াকে নিয়োগ করার ইচ্ছাকে তাই সেই শাসক দলের ক্ষমতা থাকার অধিকার নেই শাসক দল এত ব্যাপক ক্ষমতা এতজন তাদের বিধানসভার সদস্য এতজন তাদের সংগঠিত গুণ্ডাবাহিনী এ তৎসত্ত্বেও যদি তারা মনে করেন যে আমি একা সব আটকে দিচ্ছি তাহলে তো বুঝতে হবে যে শাসক দলের ক্ষমতা থাকার নৈতিক অধিকারই নেই সমস্ত আটকাচ্ছে এই জন্যেই যে শাসক দল তারা স্বচ্ছ নিয়োগ করার মতো কোনোরকম পরিস্থিতিতে নেই এই রাজ্য সরকার তারা স্বচ্ছ নিয়োগ মেধাভিত্তিক নিয়োগ করতে পারছেন না পারবেন না তার কারণ তারা তাদের কর্মীদের কাছে এই কমিটমেন্ট করে বসে আছেন যে আমরা সরকারে এসছি সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো শুধু তোমাদের স্বার্থেই ব্যবহৃত হবে এখন সেটা যখন তাদের স্বার্থে ব্যবহার করতে পারছেন না তখন তারা ক্ষুব্ধ হচ্ছেন ক্ষুব্ধ হয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন আপনারা জানেন আমার বাড়িতে একদল চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল সুতরাং এগুলো ওদের হতাশা এবং ব্যর্থতার প্রকাশ আর কিছু না পশ্চিমবঙ্গ সরকারের যে পরিমাণ পদ আছে আমি আগেও বলেছি আজকেও বলছি সরকার সমস্ত শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তিধীন দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করুন সদভাবে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না তারাই তো এখন নিয়োগ প্রক্রিয়া আটকে দিচ্ছেন ধরুন এই যে আদালতে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত চাকুরি পেয়েছেন যারা দুর্নীতির মাধ্যমে নিয়ে তার বিতর্কের কোনো ব্যাপার নেই যে তারা চাকরি পেয়েছেন দুর্নীতির মাধ্যমে তাদের চাকরি চলে গিয়েছে আইনি পদ্ধতিতে সেই সমস্ত শূন্য পদে তো যারা যোগ্য তাদের চাকরি পাওয়া উচিত কিন্তু সেই আদেশটা তো কলকাতা হাইকোর্ট দিয়েছেন তাকে ওরা ঘুর পথে আটকে দিচ্ছেন সুপ্রিম কোর্টে গিয়ে ওদের একটাই বক্তব্য যে আপাতত নিয়োগটা করতে দেবেন না যারা বলছেন তাদের চাকরি গেছে তারাকে কিন্তু বলতে পারছেন না যে আমাদের চাকরি যাওয়াটা ভুল হয়েছে সেটাকে বাতিল করুন তা বলছেন না বলছে নতুন নিয়োগ করতে দেবেন না এবং এই যে আবেদন সেই আবেদনের পাশে সরকারের একটা প্রচ্ছন্ন মদত আছে আমরা তো যারা মামলা করি কোর্টে থাকি আমরা তো পরীক্ষা বুঝতে পারি এবং সাধারণ যারা এখনো মানুষ যদি এই আদালতের প্রতিদিন যে কার্যক্রম দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন কিভাবে শাসক দল নিজেরাই বেআইনি পথে নিয়োগ করেছেন এখন সেই যারা চাকরি চলে গেছে তাদের সামনে দাঁড় করিয়ে যাতে নতুন নিয়োগ না হয় সেটা কাটকে দিচ্ছেন দায় ওদের আমাদের না একটা বিষয় আসি সেটা হচ্ছে যে আমি অরুণ ঘোষ কুণাল ঘোষ এই প্রসঙ্গটাকে একদম সরিয়ে দিচ্ছি সরিয়ে রেখে বলছি সেটা হচ্ছে চিরকুটে চাকরি এই কথাটা খুব ইদানিং চর্চার মধ্যে রয়েছে আর কি শিরোনাম চিরকুটে চাকরি কোর্ট আনকোট তো সেই চিরকুটে চাকরির বিষয়টা নিয়ে গতকাল উদয়ন গুহ শ্রদ্ধেয় কমল গুহর পুত্র যিনি এখন তৃণমূল কংগ্রেসে উদয়ন গুহ বলেছেন যে বাবার আমলেও চিরকুটে চাকরি হয়েছে আর দেখবেন পাশাপাশি আমি দেখলাম ববি হাকিম তিনি একটা মন্তব্য করেছেন উদয়ন গুহের প্রলাপ বলেছেন সেটা নিয়ে আবার কুণাল ঘোষ বলেছেন এর বিষয়ে এ থেকে আর কি বলবো আমি একজন মন্ত্রিসভার সদস্য আরেকজন মন্ত্রিসভার সদস্যের যে মন্তব্য সেটা এতই প্রলাপমূলক যে তিনিও বলতে হচ্ছেন পাগলের প্রলাপ আমার দুটো বক্তব্য আছে একটা হচ্ছে যে মৃত পিতাকে কলঙ্কিত করার যে রুচি কোনো মানুষের থাকে যেহেতু তিনি বিরোধী দল করতেন তিনি হ্যাঁ যে রুচি থাকে সেই তার কথার গুরুত্ব দেওয়াটা আমাদের সভ্য সংস্কৃতি সমাজে গুরুত্বপূর্ণ হয় না এক দু নম্বর হচ্ছে উনি নাম দিন যে কোন কোন ব্যক্তি যোগ্যতাহীন সুপারিশ ভিত্তিক নিয়োগ পেয়েছেন সেই নাম দিয়ে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উনি ওর মুখ্যমন্ত্রীকে আবেদন করুন যদি ওর মুখ্যমন্ত্রী ওর আবেদনকে গ্রাহ্য না করেন উনি নামগুলো আমার কাছে পাঠিয়ে দিন আমি আদালতে যাব গিয়ে বলবো এদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি আদালত বিচার করুক ওই হাওয়ায় ভাসিয়ে দেওয়া কিছু কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে বিভিন্ন শাসক দলের নেতাদের বিভিন্ন আলোচনায় কথা হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না তথ্য ভিত্তিক তার সমর্থন চাই দেখবেন এটা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা খুব চলে আজকালে দেখে অনেকেই লোক বলেন এই বাম আমলে ছাপ্পান্ন হাজার কারখানা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি তো জানতে চাই যে আপনারা ছাপ্পান্নটা কারখানার নাম দিন ছাপ্পান্ন হাজার বার দিন ছাপ্পান্নটা কারখানার নাম দিন যা বাম আমলের প্রশাসনের কারণে বন্ধ হয়ে গেছে দিতে পারবেন না কেউ কিন্তু হাওয়ায় ভাসিয়ে দিলেন তো ভাবলেন বহু লোক শুনলেন তারা দেখলো আরে বাবা তাই তো কারখানা বন্ধ হয়ে গেছে অনেকে বললেন শ্রমিক আন্দোলনে কারখানা বন্ধ হয়ে গেছে আমি একটি সেমিনারে একসময় একজনকে বলেছি তথ্য দিন জানতে চাই আমি শ্রমিক নেতাদের বলেছিলাম আপনারা তথ্য বার করুন যে কটা কারখানা শ্রমিক আন্দোলনের জন্য বন্ধ হয়েছে কোথায় সে তথ্য শ্রমিকরা নিজেরা আন্দোলন করেন যখন তাদের জীবন জীবিকার সংকট উৎপন্ন হয় তারা আন্দোলন করবে তার কারখানা বন্ধ করে দেওয়ার জন্য এগুলো ভাসিয়ে দেওয়া যায় কেন সমাজটা হচ্ছে সাধারণভাবে পুঁজিবাদী ধনবাদী সংস্কৃতি ধনবাদী চিন্তা যার মূল ভিত্তিতে হচ্ছে মুনাফাটাকে নিশ্চিত করো তার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে একটা মানসিকতা তৈরি করো এটা হবেই যেমন আমাদের ধারণা করি দেওয়া হয় যে ভগবান আছেন আপনি যদি ভগবানের বিরুদ্ধে কথা বলেন আপনার বিরুদ্ধে একেবারে দুর্মত চলবে যুক্তি দিয়ে বিতর্ক করে এই বিশ্লেষণে আসেন না সেই জন্য দেখবেন একদল মানুষ ওই ভাসিয়ে দেওয়া কথায় চলতে ভালোবাসেন তো সেটা যদি হয় বলেছেন উদয়নবাবু এবং তার যোগ্য জবাব ববি দিয়েছেন আমার আর জবাব দেওয়া ভাবে খুব প্রয়োজন নেই আপনার কথা শুনে আমার আমির খানের পিকে সিনেমাটার কথা মনে পড়ে যায় হ্যাঁ দেখো বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্য চক্রবর্তী তাঁর একটি জয়নিং লেটার সেইটি নিয়ে খুব বিতর্ক হচ্ছে তো সেই জয়নিং লেটারটিতে আবার মানে তারিখ সেটা দেখলাম আর কি বেশ কয়েকজনের সঙ্গে আমারও চোখে পড়েছিল সেই তারিখ বিতর্ক রয়েছে উনিশশো সাতাশির সঙ্গে দু হাজার কুড়ির কী সম্পর্ক সেটা ঠিক বুঝতে পারছিলাম না কী বলবেন দেখুন মিলি জবাব দিয়েছেন হ্যাঁ মিলি যখন চাকরি পেয়েছেন তখন তিনি সুজনের বউ নন সুজনের বউ পরে হয়েছে সুতরাং এর সঙ্গে সুজনকে যুক্ত করার কোনো অর্থ হয় না তো যাক এই জবাব আমি দেবই না মিলিজা বলেছেন যথেষ্ট ভালো কথা বলেছেন কিন্তু আমার দুটো প্রশ্ন নিজের মনের মধ্যে ঘুরে বেড়ান আপনি সেটাই বললেন যে তারিখটা একজন প্রিন্সিপাল অথেন্টিকেট করছেন সেটা দু হাজার কুড়ি সালের এমন একটা দিনের একজন ক্যালেন্ডার খুঁজে দেখালেন সেটা তখন প্যান্ডামিকের সময় একটা শনিবার প্যান্ডামিকের সময় শনিবার কোনো কলেজ স্কুল খোলা ছিল আমার জানা নেই তাহলে সেই প্রিন্সিপাল আমি সবইকে আশঙ্কার কথা বলছি সেই প্রিন্সিপাল তিনি দপ্তরে গেলেন ওই যা বার করলেন অথেন্টিকেট করলেন কুড়ি সালে আর সেটা প্রকাশ পেল আজকে তেইশ সালে এর থেকে বড়ো জালিয়াতি আর কি হতে পারে আমি কথাটা ওইখানেই রাখলাম এরপর সাধারণ মানুষ বিবেচনা করবেন বেশ এইবারে আসি আমি একটু অন্য বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে সাগরদিঘি মডেল বিষয়টা খুব চলছে এবং একটু আগেই একটা ক্লিপিংস দেখছিলেন আপনি সেটা হচ্ছে সাগরদিঘির মতোই হলদিয়াতেও ঠিক একই রকমভাবে বাম এবং কংগ্রেস এক হয়ে গিয়ে লড়াই চালিয়ে তৃণমূলকে শূন্যে পরিণত করলো তো এই সাগরদিঘি মডেলটা কি পরবর্তীকালে আপনাদের পাখির চোখ দেখুন একটা কথা বলি খানিকটা ব্যক্তিগত বিষয় এসে যাবে এটাকে কেউ দয়া করে আত্মশ্লাখা মনে করবেন না আমি এবং আব্দুল মান্নান আমরা দুজনে মিলেই এই দুর্নীতি উন্মোচনের জন্য সারদাত মামলাটা শুরু করি এবং সে সময় থেকেই কংগ্রেস এবং বামপন্থীরা যারা প্রকৃতপক্ষে দুর্নীতি মুক্ত স্বচ্ছ গণতান্ত্রিক প্রশাসন চান ধর্মনিরপেক্ষ প্রশাসন চান তারা কিন্তু সবসময়ই বলেছি যে আগামী দিন যদি ভারতবর্ষের সাংবিধানিক পরিবেশটিকে রাখতে হয় তাহলে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি যারা তাদের ঐক্যবদ্ধ জোট করে এগোতে হবে কখন এগিয়েছে কখনো পিছিয়েছে কখনো হয়নি ধরুন আমি যে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি এটাও তো বাম এবং কংগ্রেসের যৌথ প্রক্রিয়া তা না হলে তো বামে কোনো ক্ষমতা ছিল না কিন্তু কংগ্রেসের মধ্যেও একটা শক্তি ছিল যারা এটাকে খুব কার্যকরী করার দিকে নজর দিচ্ছিলেন না তারা মনে করতেন তারা একক ক্ষমতায় করতে পারবেন বামেদের মধ্যেও কোথায় কোথায় ধারণা ছিল আমরা একক ক্ষমতায় সব করতে পারবো কিন্তু মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা দু হাজার পর থেকে মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে। অত্যাচারিত হয়েছেন এ তো সীমাহীন অত্যাচার হয়েছে গ্রাম গ্রামাঞ্চলে গরিব মানুষের ওপর সে তো আমরা যারাই ঘাটে গেছি সাক্ষী আমরা সেফ ডেমোক্রেসি নামে একটা মঞ্চ তৈরি করেছিলাম বিভিন্ন মতামতের মানুষদের নিয়ে যার চেয়ারম্যান ছিলেন জাস্টিস অশোক চেয়ারম্যান এখনও আছেন জাস্টিস অশোক গাঙ্গুলি আমরা তো গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়েছি কংগ্রেসের বহু মানুষ আমাদের সঙ্গে ছিলেন বিভিন্ন দলের ছিলেন এমনকি মমতার খুব কাছের লোক ভদ্রলোক মারা গিয়েছেন তার নাম করব না তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি বলেছিলেন এই কথাটা বলা বলা দরকার আজকের দিনে সেই ভদ্রলোক একজন স্বনামখ্যাত মানুষ যেহেতু মারা গিয়েছেন নাম করছি না তিনি আমাকে বলেছিলেন বিকাশ বাবু আপনি আমাকে পাপ মুক্তির সুযোগ করে দিলেন যে এই আপনারা এই মঞ্চে ডাকছেন আমাদের সকলকে ঝুতবদ্ধ হয়ে লড়াই করার জন্য দেখ এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল অনেক দিন সেটা হয়তো একটা বাস্তব আজকে আমরা প্রতিফলন দেখতে পেলাম সাগর সাগরদিঘীতে মানুষ সম্প্রীতির সঙ্গে বাঁচতে চায় জীবন জীবিকার লড়াইয়ের পরিবেশ টিকিয়ে রাখতে চায় সেটাকে রাখতে গেলে পরে বিজেপি বা তৃণমূল এদের বিরুদ্ধে জোট বাঁধতেই হবে সেটা আমার নিজস্ব রাজনৈতিক মূল্যায়ন এবং তার ওপর দাঁড়িয়ে আগামী দিন ভারতবর্ষকেও চলতে হবে কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেছেন এটা অনৈতিক জোট সাগর দিঘিতে অনৈতিক জোট হয়েছে এবং সেক্ষেত্রে তিনটি দলের কথাই বলেছেন বাম কংগ্রেস বিজেপি তারা একত্রিত হয়ে তৃণমূলকে হারিয়েছে আমি আপনাকে প্রসঙ্গটাতে কথা বলি যে আর এস একটি মুখপাত্র আছে বা ওদের পত্রিকা আছে অর্গানাইজার এটা কিছুদিন আগেই লিখেছেন এবং সঙ্গত কারণে লিখেছেন যে বিজেপি এবং তৃণমূলকে বোঝাপড়া করে চলতে হবে যাতে কোনো মতে বামপন্থীরা উঠে আসতে না পারেন কেন আর এস এসের মূল কর্মসূচি হচ্ছে তো কমিউনিস্ট বিরোধিতা এবং মুসলমান বিরোধিতা তারা ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে চান এ রাজ্যে কি মমতার ঠিক আর এস এসের যে অঙ্কিত পথ তাতেই চলছেন না দেখবেন আপনি মানুষের টাকা দিতে পারছেন না কিন্তু তিনি জমি কিনছেন জগন্নাথ মন্দির করবার জন্য তিনি ইস্কনকে জমি দিচ্ছেন কারখানার জমি দিচ্ছেন না তিনি দুর্গাপূজায় টাকা দিচ্ছেন কিন্তু মিড ডে মিলের জন্য যে খরচা হওয়া দরকার সে খরচা করছেন না কত উদাহরণ দেব আসলে ধর্ম এবং রাজনীতির মিশেল করে দেওয়া তাও ধরে যে ইমাম ভাতা দেওয়া হলো যেটা আমরা আদালতে মামলা করে খারিজ করে দিলাম তিনি ঘুরপথে টাকা দিচ্ছেন এখন এইরকম যদি একটি অসৎ প্রশাসন চলে যে প্রশাসনের মূল লক্ষ্যই হচ্ছে ধর্মীয় জাতিভিত্তিক রাজনীতিকে লালন পালন করা তারা প্রকৃতপক্ষে বিজেপির কর্মসূচিকেই রূপায়িত করছেন কিন্তু ওদের মধ্যে একটা আপাত সংঘর্ষ টিকিয়ে রাখতে হবে এই জন্যই টিকে রাখতে হবে যে এই প্রশাসন বিরোধী যে মানুষের মানসিকতা হচ্ছে সেই মানুষের মানসিকতাকে বিভ্রান্ত করা খুব সহজ হবে যে আমরা প্রশাসনের বিরুদ্ধে লড়ছি কিন্তু মৌলিকভাবে লড়ছি না দেখবেন দেশব্যাপী যখন বিজেপির বিরুদ্ধে একটা সামগ্রিক ঐক্য তৈরি করার চেষ্টা হচ্ছে সেখানে তৃণমূল নেই এবং থাকবেও না আগামী দিনে তৃণমূলের তার ন্যাচারাল অ্যালাই মমতা নিজেই বলেছিলেন হচ্ছেন বিজেপি আপনার কৃষ্ণা বসুর আত্মজীবনী পড়বেন আউটসাইডার সেখানে তিনি কি লিখেছিলেন যে বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে পার্লামেন্টে যখন আলোচনার শেষ মুহূর্তে নির্দেশ এলো না বাজপেয়ীর পক্ষকে ভোট দিতে হবে এটা তাহলে এদের রাজনৈতিক যে ইতিহাস সেই ইতিহাসের যে সাক্ষ্য সেই সাক্ষ্য থেকে প্রমাণ করে যে তৃণমূল বিজেপিরই সঙ্গী হওয়াটা স্বচ্ছন্দ্য বোধ করেন অন্যত্র নয় কিন্তু এখন এই মুহূর্তে বিকাজ আমি একটু ছোট্ট করে যোগ করতে চাইব সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ছ বছরের জন্য ভোটে লড়তে পারবেন না এই রায়টা বেরোনোর পর নাম না করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই টুইট করেছেন এবং পরপর তারা বলছেন মানে নাম করেননি রাহুল গান্ধীর কিন্তু পাশে দাঁড়িয়েছেন এটা বোঝা যাচ্ছে না এটা তো এটা তো করতেই হবে তাহলে তো আপনি একেবারে উলঙ্গভাবে পরিচিত হয়ে যান মানুষের কাছে তাহলে তো সেখানে বিজেপি বিরোধিতা করছেন না এটা আবারও বলছি এটা কৌশলের লড়াই আজকে একজন সাংসদের সাংসদ পথ খারিজ করা হলো যেরকম নকারজনকভাবে উচিত ছিল সাংসদের অপেক্ষা করা কোন সংসদ কোন সাংসদ স্পিকার তার সেক্রেটারিয়েট সচিবালয় যারা আজ পর্যন্ত নারদা মামলায় এত বড় একটা ঘুষের মামলা সেই মামলায় সিবিআই অনুমোদন চেয়েছেন স্পিকারের কাছে যদিও আমার মতো আইনত অনুমোদন চাওয়ার প্রয়োজন নেই কোনো সিবিআই চেয়েছেন সেই অনুমোদন আজ পর্যন্ত এই লোকসভা সচিবালয় দিলেন না ঘুমিয়ে আছেন কিন্তু একেবারে বিদ্যুৎ গতিতে তারা রাজীব রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করলেন সাধারণভাবে যুক্তিসঙ্গতভাবে তাদের অপেক্ষা করা উচিত ছিল রাহুল গান্ধীর যে অ্যাপিলের সময়টা আছে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করা ঠিকই আইনত যেদিন থেকে তার রায় ঘোষণা হয়েছে সেদিন থেকেই তার সদস্য পদ যাবে এটা কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নির্ভর করছে তো অ্যাপিল হওয়ার পর লোকসভার সচিবালয়ের এত দ্রুতগতিতে খারিজ করা এটা এতটাই নক্কারজনকভাবে বিজেপি করেছেন যে এটা যদি বিরোধিতা কেউ না করেন তবে তাকে তো একেবারে বিজেপির সহচরী বলে প্রকাশ্যে সবাই জেনে যাবেন সেই জন্য এইটুকু আড়াল আবদাল করতেই হয় এই আড়াল আবদালের লড়াইটা চলবে কিন্তু মূল লক্ষ্য যখন দেশব্যাপী বিজেপি বিরোধী যে ঐক্যবদ্ধ মঞ্চ হবে সেখানে তৃণমূল থাকবেন কি না আমার আজও সন্দেহ আছে আমি এবারে একটু রাহুল গান্ধী সেন্ট্রিক একটা প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে যে রাহুল গান্ধী কী করবেন পরবর্তীতে সেটা আমি জানি না এখনও পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে রাহুল গান্ধী এখনো পর্যন্ত আর্জিটা জানান কোর্টের কাছে মানে হায়ার কোর্টের কাছে সুরাট আদালতের পর তো ক্ষেত্রে কি হতে পারে এটা কি অনেকে এরকমটা বলছেন যে প্রকারান্তরে মানে এটার মধ্যে আইনও আছে রাজনীতিও আছে প্রকারান্তরে রাহুল গান্ধীকে হিরো বানিয়ে দিলেন আরও একবার ভারতীয় জনতা পার্টি তো না রাহুল এটার বিরুদ্ধে আপিল করতেই হবে আপিল করবেন আমার নিজস্ব মূল্যায়নে রাহুল এমন কোনো কথা বললেনি যাতে কোনো ডিফেমেশন হয় ডিফেমেটরি কোনো কথা বলেননি আমি তো একটা পোস্ট করেছি আমি এটা উদাহরণ দিই ধরুন যারা এই ধরনের দুর্নীতি এবং চোর্যবৃত্তি করে ব্যাংকে টাকা নিয়ে পালিয়ে গেলেন রাহুল বলেছেন প্রত্যেকের নামে মোদি আছে তিনি বলছেন সব গুণই হচ্ছে মোদি কিন্তু তিনি বলেননি সব মোদিই চোর তিনি যদি বলতেন সব মোদিই চোর তাহলে নিঃসন্দেহে সেটা একটা মোদি কমিউনিটির ওপর কলঙ্ক লেপনের চেষ্টা হতো কিন্তু এখন যারা টাকা নিয়ে পালিয়েছেন সবার যদি ঘটনাচক্রের নাম মোদী হয় আদানির বিরুদ্ধে এত বড় অভিযোগ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত লেভেলে অভিযোগ তিনি নীরব হয়ে আছেন তাই এই কথা বলা থেকে ডিফেমেশন হয় না যাই হোক সেটা ওদের আইনজীবী যারা আছেন তারা উচ্চ আদালতে কী করবেন না করবেন তাদের বিবিচ বিষয় কিন্তু আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে মনে করি এটা কোনো ডিফেমেটর স্টেটমেন্ট নয় আদালত রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আপিলে যাবে কিন্তু ঠিকই আজকে ভারত জোড়ো আন্দোলন করার পর রাহুল গান্ধী কিন্তু মানুষের কাছে এই এই বার্তাটা দিতে পেরেছেন যে ভারতবর্ষের বুকে কংগ্রেস ইউনিটি অফ পিপুল চায় আর বিজেপির ধারাবাহিকভাবে ডিজ ইউনিটি চায় দেখবেন আপনারা প্রধানমন্ত্রীর মন্তব্য ওই পোশাক দেখেই বোঝা যায় তারপরে তিনি শুধু চারধাম ধাম নরাধাম এইসব করে হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিচ্ছেন রাম মন্দির করে হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রীকে রাম মন্দিরে ভূমি পূজার সঙ্গে যুক্ত হচ্ছেন ওদের পরিকল্পনা হচ্ছে বিভাজন সেক্ষেত্রে পাল্টা একটা বক্তব্য নিয়ে রাহুল গান্ধী দেশব্যাপী একটা আলোড়ন ফেলেছেন যে মানুষের মধ্যে ঐক্য চাই অতএব রাহুলের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এবং সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়ার ফলেই ভয় পেয়ে গিয়ে ওরা এই কাজটা করলেন পার্লামেন্টের পার্লামেন্ট তো আরও সহনশীল হবে আরও ধৈর্যশীল হবে আরও যুক্তিভিত্তিক কাজ করবে সেই জন্য আপনার এই মন্তব্যটা ঠিক ওরা প্রকারণ রাহুলকে হিরো বানিয়ে দিল বেশ আমি একদম শেষ প্রসঙ্গে আসু সেটা হচ্ছে একটা সময় আপনি কলকাতা কর্পোরেশনের অর্থাৎ কলকাতা পুর নিগমের মেয়র ছিলেন এবং মহানগরিক হিসেবে আপনি একটা বিরল কাজ করেছিলেন সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের একটা ফান্ড যে ফান্ডটার জন্য আপনাদের সরকারের উপর নির্ভর করতে হতো না এরকম একটা ফান্ড তৈরি করেছিলেন প্রায় পাঁচশো কোটি টাকা তো সেই জায়গাটা থেকে আমি একটুখানি জানতে চাইব যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেভাবে কাজ হচ্ছে মেয়রকে শুধুমাত্র পুরসভা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তাকে সীমাবদ্ধ করা হয়েছে এবং সেই জন্য তিনি সরাসরি বলছেন যে আমি শুধু পুরসভার বিষয়ে কথা বলবো অন্য কোনো বিষয় নয় তো সেই জায়গা থেকে আমি জানাব ফিরহাদ হাকিমের কথা বলছি তো আমি আপনার কাছ থেকে জানতে চাইব যেটা সেটা হচ্ছে যে কলকাতা কর্পোরেশন খুব সংক্ষেপে আমি বিস্তারিত নিশ্চয়ই অন্য কোনো একদিন কলকাতা নিয়ে কথা বলা যাবে কলকাতা কর্পোরেশন এখন ঠিকভাবে কাজ করছে কি মনে হয় দেখুন সেটা আমার নিজের মুখে বলার থেকে এটা আপনারা কলকাতা কর্পোরেশন যা পরিষেবা পান তাদের থেকে জানাই ভালো আমি তো দেখতে পাচ্ছি কর্মচারী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা সকলেই মোটামুটি বিক্ষুব্ধ এটুকুই বলতে পারি নিয়োগ দুর্নীতি হ্যাঁ তার সঙ্গে যুক্ত তো বটেই সপ্তাহে বললাম কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তারা আজকে বিক্ষুব্ধ এর বাইরে আমার পক্ষে বলা ঠিক না যেহেতু আমি পদে সময় ছিলাম একদমই সামগ্রিক এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সঙ্গে জড়িত বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বললাম রাজ্যসভার সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে অনেক অনেক ধন্যবাদ বিকাশতে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরও হাইটক এই পর্যন্তই